হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা কোনো সফটওয়্যার ছাড়া আপনার কীভাবে এম এস ওয়ার্ড মা ওয়ার্ডের মাধ্যমে করতে পারেন অলরেডি আপনার টাইটেলটা দেখেছেন এবং বুঝতেই পারছেন যে আজকে আমরা কাজ করব হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করা যায় এম ওয়ার্ডের মাধ্যমে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া এবং খুবই সহজে এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটি ওয়ার্ড ফাইলে ঢুকতে হবে ঢুকার পরে আমাদের এখানে একটা ছবি সিলেকশন করতে হবে সো আমি এখন তাহলে এটা উঠাই দিচ্ছি আপনার আমাদের যেহেতু আমরা এখন কাজ করতে হবে তো এর আগে বলবো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এতে করে পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন সরাসরি কথা না বলে চলে যাই আমরা যদি ছবি নিতে হয় উপর থেকে দেখেন এখানে ফাইল হোম হোমের পরে ইনসার্ট দেওয়া আছে এখানে কি আমরা পিকচারে ক্লিক করব আপনি অনলাইন পিকচারটা নিতে পারেন এটা আপনার ডিপেন্ড করতেছে আমি আমি নিব হচ্ছে পিকচারে যাব পিকচারে যাওয়ার পরে দেখেন এখানে আমার যে একটা পিকচার ফোল্ডার বা আপনি যে কোনো একটা ফোল্ডার থেকে আপনার পিকচারটা আপনি নিতে পারেন সো আমি চিন্তা করলাম যে আমি এখান থেকে কি ধরনের পিকচার নেওয়া যায় আমি আমি এখান থেকে এই একটা পিকচার নিলাম ওকে এই যে আমার একটা পিকচার আপনি এখানে দেখতে পাচ্ছেন তা এইখানে একটা আপনার শ্যাডো দেখতে পাচ্ছেন এই শ্যাডোটার পিছনে একটি প্রশ্ন উদরত চিহ্ন আছে প্রশ্ন উত্তর চিহ্নটা হচ্ছে আমি রিমুভ করবো এখানে উইথাউট কোনো প্রকার সফ্টওয়্যার ছাড়া তো এটার জন্য কি করতে হবে আমার দেখেন এখানের জন্য যেটা করতে হবে সেখানে হচ্ছে আমার এই যে একটা আমি এখানে ক্লিক দেওয়ার পর দেখেন চারপাশে একটা একটা হচ্ছে আমার রেখা এসেছে বা চারপাশে আমার একটা ব্লক চিহ্ন এসেছে একটা ব্লক করার জায়গা তো এটার মধ্যে আমি ডবল ক্লিক করলাম ওকে দেখেন এই যে এখানে আমি দেখি ডবল ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু আমার এখানে অনেকগুলো চলে আসে এইখানে দেখেন হাতের বাম পাশে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ওকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করব দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে শো করতেছে এই যে আমার এখানে কিন্তু এটা শো করতেছে যে আমি এখন হচ্ছে এইটার এখানে আমার কিন্তু অল্প কালার চলে এসেছে তা আমি যতটুকু অংশ ঠিক নিতে চাচ্ছিলাম সেটা বাইরেও কিন্তু আমার এখানে প্রশ্ন উত্তর কিন্তু চলে এসেছে আমি শুধু এই মানুষটার আকৃতি যেটা আছে সেটাই নিতে চাচ্ছিলাম এর জন্য যেটা করতে হবে দেখেন হাতের বাম পাশে গিয়ে অর্থাৎ হাতের বাম পাশে উপর দিয়ে গিয়ে আমি এখানে মাইনাস দিব দেখেন মার্ক এরিয়াস আর রিমুভ এখানে মাইনাস দিব যদি কোনো অংশ প্লাস করতে হয় তাহলে আমি প্লাস নিব ওকে তো মাইনাস নেওয়ার পরে আমি জাস্ট এখানে মনে করেন যে আমি ক্লিক করলাম এখানে আমি কয়েকটি ক্লিক চিহ্ন দিলাম চিহ্ন দেওয়ার পরে আমি যখন এখান থেকে আপনার এইভাবে করে নিয়ে আসবো তারপরে হচ্ছে যে আমি যখন এখান থেকে এইভাবে করে নিয়ে আসবো তখন কিন্তু হচ্ছে যে আমি আমি মোটামুটি হচ্ছে যে এই এইভাবে করে আমি নিয়ে আসতেছি তারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার এটা কিন্তু রিমুভ হচ্ছে দেখেন আমার এটা কিন্তু রিমুভ হচ্ছে আমি মোটামুটি এটা কিন্তু রিমুভ করে ফেলছি ওকে আর মাঝখানে দেখেন একটু বাকি আছে যদিও এটা আমি এখন খুব মতো করতে পারছি না সময় কম বিদায় আপনারা সময় নিয়ে করবেন একটু আশা করি আপনার হয়ে যাবে দেখেন জাস্ট আমি ক্লিক করেছি এখন কিন্তু আমার এখানে চলে এসেছে জাস্ট আমি ক্লিক করার সাথে সাথে আমি সিলেকশন করলাম সিলেকশন করার পরে কিন্তু আমাদের এখানে এই জিনিসটা কিন্তু ফুললি হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই দেখেন আমাদের এই অবস্থানে ছিল সব শেষ করার পরে আমি এখান থেকে জাস্ট মাইনাস নিয়ে নিয়ে করেছি যতটুকু অংশ দরকার জাস্ট আমি পরে বাইরে একটা ক্লিক করলাম আমাদের এখানে কিন্তু সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে সো এই ছিল হচ্ছে আপনার কিভাবে এম এস মাধ্যমে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনি এখানে খুব সুন্দরভাবে আপনার যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টস যদি থাকে কমেন্টসটা দিবেন আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে